हेलो एवरीवन, vidonko.com वेबसाइटे तुम्हारे सबाई के स्वागत जानाई। आमी सौरभ दे, तुम्हारे मैथ ट्यूटर। एखाने देखो, अवकलनेर एक प्रश्न निये आलोचना करब। आमादेर एखाने बला हच्छे एक्स साइन एक्स ए अपेक्षक के साइन एक्सर सापेक्षे अवकलन करते हबे। ठीक आछे, ताहले एके एई भावे अवकलन करार जोन्नो आमरा कि करे नेब ना? आमरा देखो यू धरे निच्छि एक्स टू दि पावार साइन एक्स, এবং ভি ধরে নিচ্ছি শুধু সাইন এক্স। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে আমরা এখানে কি করব? দেখো, এই ইউটা এক্স এর একটা অপেক্ষক এবং ভিও এক্স এর একটা অপেক্ষক। তাহলে আমরা এখানে প্রথম আমাদের কাজ কি হবে না, এখান থেকে আমরা ডিইউ ডিভি ডিইউ ডিএক্স বের করব, একটা অ্যান্সার আসবে। এখান থেকে আমরা কি করব না, ডিভি ডিএক্স বের করব, সেটা একটা অ্যান্সার আসবে। লাস্টে আমাদেরকে বের করতে হবে তাহলে কি না, ডিইউ ডিভি। এটা মানে কি? এটা মানে হলো ডিইউ ডিএক্স বাই ডিভি ডিএক্স। এইটা করে আমরা এর অ্যান্সার পাবো। তো এবারে আমরা একটা একটা স্টেপের দিকে যাই। দেখো, আমাদের এখানে যে ইউ দেওয়া আছে সেটা হলো এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডিইউ ডিএক্স বের করা। তো আমরা ডিইউ ডিএক্স বের করার জন্য কি করব, প্রথমে আমরা বোথ সাইডে লগারিদম নিয়ে নেব উইথ রেসপেক্ট টু বেস ই। মানে আমরা বেস ই ধরেই নিচ্ছি। তো ইটা আমরা সাধারণত কি জানি, ন্যাচারাল লগারিদমে যখন আমরা ই ধরে নিই বেস, তখন আমরা ইটা লিখি না এখানে। তো আমরা এখান থেকে কি পাবো, লগ ইউ ইকুয়াল টু, অ্যাকচুয়ালি এটা আসবে লগ এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তো আমরা একটা প্রপার্টি জানি, লগ এ টু দি পাওয়ার এম হলে এম লগ এ হয়ে যায়। তাহলে দেখো, সাইন এক্সটা এখানে আগে গুণ হয়ে যাবে, তাহলে এখান থেকে কি পাবো না, সাইন এক্স ইন্টু লগ এক্স, এটা হলো লগ ইউর ভ্যালু। তো এরপরে আমি বোথ সাইডে কি করব না, এক্সের সাপেক্ষে অবকল করে দেব। তাহলে দেখো, এক্সের সাপেক্ষে আমি যদি অবকল করে দিই বোথ সাইডে, কি আসবে, এই অংশটা আসবে ওয়ান বাই ইউ ডিইউ ডিএক্স। এটা হলো অবকলনের শৃঙ্খল রুল, শৃঙ্খল নিয়ম। এবং ডান দিকের যখন অবকলন করব, দেখো প্রথমে আমরা সাইন এক্সকে কনস্ট্যান্ট ধরবো এবং লগ এক্সের অবকলন করব, তাহলে ওয়ান বাই এক্স আসবে। তারপরে আমরা সাইন এক্সের অবকলন করব এবং লগ এক্সকে কনস্ট্যান্ট ধরবো, তাহলে আমরা এখান থেকে কী পাবো না, কস এক্স ইন্টু লগ এক্স, এরকম আসবে। তাহলে আমাদের ডিইউ ডিএক্স যে ভ্যালুটা এলো, কি এলো দেখি না, এটা এলো আমাদের এখান থেকে যে সাইন এক্স বাই এক্স প্লাস কস এক্স ইন্টু লগ এক্স হোল ইন্টু ইউ। এবারে ইউ এর মান কত ছিল, এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে আমরা এখান থেকে দেখো, ডিইউ ডিএক্স যদি করি কি পাবো, আলটিমেটলি সাইন এক্স বাই এক্স প্লাস এই দেখো, এই যে কস এক্স এখানে যেটা ছিল, ওটা কি আমরা লগের জন্য এই এক্স টু দি পাওয়ার করে দিতে পারি। অর্থাৎ এখানে আসতে আসবে লগ এক্স টু দি পাওয়ার কস এক্স, এবং বাইরে ইউ এর জায়গায় আমরা লিখব এক্স টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে দেখো, এইটা আমাদের কি হলো, এইটা হলো ডিইউ ডিএক্স। এর পরে আমরা যেটা বের করছি সেটা হলো ডিভি ডিএক্স। তো আমাদের ভি আমরা কি ধরে নিয়েছিলাম, ভি ধরে নিয়েছিলাম আমি সাইন এক্স। তাহলে ডিভি ডিএক্সটা কী আসবে, সাইন এক্সের ডেরিভেটিভ মানে কস এক্স আসবে। তাহলে আমরা দেখো, যখন ডিইউ ডিভি করব, এটা মানে কি, দেখো ইউর মান আমরা কি ধরেছিলাম, এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এবং ভির মান আমরা কি ধরেছিলাম না, সাইন এক্স। তাহলে আমাদের তো অ্যাকচুয়াল কোশ্চেনে এটাই বের করতে বলা ছিল। তাহলে এটা সমান আমি কি পাচ্ছি, এই যে ডিইউ ডিভি, একে আমরা কি লিখেছি, কি লিখতে পারি না, ডিইউ ডিএক্স বাই ডিভি ডিএক্স। এখন ডিইউ ডিএক্সের মান কত, না ডিইউ ডিএক্সের মানটা একটু বড়, দেখো ডিইউ ডিএক্সের মানটা কি এসছে আমাদের, না সাইন এক্স বাই এক্স প্লাস লগ এক্স টু দি পাওয়ার কস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার সাইন এক্স, এবং নিচে আমাদের থাকবে ডিভি ডিএক্স, যেটা আমরা পেয়েছি কস এক্স। তাহলে এটাই আমাদের মেন নির্ণয় করতে বলা হয়েছিল। তো এটা অ্যান্সার রাখলে কোনো অসুবিধা নেই, এটা অ্যান্সার রাখলেই হবে। তাহলে আমাদের এখানে যে অ্যান্সারটা আমরা পাচ্ছি সেটা হলো এটা। তো vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তার সমাধানের জন্য তোমরা প্লিজ আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।